বছরের পর বছর কেটে গেলেও কলেজ বিশ্ববিদ্যালয়গুলিতে ছাত্র সংসদ নির্বাচন হয়নি। এর জেরে তৃণমূল ছাত্র পরিষদের দুই গোষ্ঠীর অন্তর্দ্বন্দ্বে উত্তপ্ত দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট কলেজ। সরস্বতী পুজো নিয়ে তৃণমূল ছাত্র পরিষদের দুই গোষ্ঠীর বচসা। সরস্বতী পুজো প্রস্তুতি কমিটি হিসাবে কলেজের কিছু পড়ুয়াকে নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। কলেজের অধ্যক্ষ এই কমিটির সম্পাদক। অভিযোগ, কলেজ পাশ করা ছাত্র পরিষদের বেশ কিছু নেতা সরস্বতী পুজোয় হস্তক্ষেপ করতে চাইছেন। পুজোর নিয়ন্ত্রণ কার হাতে থাকবে, এই নিয়েই শুরু হয় বচসা। আমরা রানিং স্টুডেন্টলি পূজা করব, কোনো রকম বহিরাগত কেউ আমরা এবার করতে দেব না। হুমকি দিচ্ছে যে একে মেরে দেবে, ওকে এই করবে, এরকম অমুক এই অমুক গোষ্ঠীর হচ্ছে, মানে মানে ভিন্ন প্রকৃতির ভাবে হচ্ছে সবাই, মানে অশ্লীলতা এই জিনিসগুলো করার চেষ্টা করে। প্রতি বছরের মতো এবারও শান্তিপূর্ণভাবে সরস্বতী পুজো হবে বালুরঘাট কলেজে, আশ্বাস প্রিন্সিপালের। দুই গোষ্ঠী বলে আমার কাছে সেরকম কোনো ব্যাপার নেই, প্রত্যেক বছর যেরকম পুজো হয় এবারেও আমরা সরস্বতী পুজো তেমনই আয়োজন করেছি। এই মুহূর্তে কলেজে কোনো মানে নির্বাচিত ছাত্র সংসদ নেই, সেই জন্য যারা মানে এখনকার ছাত্রছাত্রী রানিং স্টুডেন্ট রয়েছে, সেই রানিং স্টুডেন্টদের মধ্যে থেকে কিছু ছাত্রছাত্রীকে নিয়ে একটা কমিটি করা হয়েছে। কলেজগুলি তৃণমূল ছাত্র পরিষদের পার্টি অফিসে পরিণত হয়েছে কটাক্ষ অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদে। বর্তমানে তৃণমূল সরকারের আমলে পশ্চিমবঙ্গের সমস্ত কলেজগুলিকে টিএমসিপি তাদের পার্টি অফিসে পরিণত করেছে। কলেজগুলিতে ছাত্রদেরকে অত্যাচার থেকে শুরু করে, কাটমানি থেকে শুরু করে, দুর্নীতি থেকে শুরু করে এমন কিছু অসামাজিক কাজ হয় না যে তৃণমূল ছাত্র পরিষদ কলেজগুলিতে করে না। ছাত্র সংসদ নির্বাচন নিয়ে শুক্রবার ইঙ্গিত দিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। নির্বাচন না হওয়ায় একাধিক প্রতিষ্ঠানে ছাত্র পরিষদের একাধিপত্য প্রতিষ্ঠার অভিযোগ উঠছে। কবে নির্বাচন হবে, সুরাহার আশায় পড়ুয়ারা। দক্ষিণ দিনাজপুর থেকে শঙ্কর কুমার রায়, রিপোর্ট ক্যালকাটা নিউজ।